দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব উত্তরবঙ্গে বৃষ্টিতে ভাসছে। এই পরিস্থিতিতে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের উপর সরে যাওয়ার ইঙ্গিত মিলেছে, আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলকভাবে বৃষ্টি বেশি হতে পারে মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে এবং কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়। অন্যদিকে উত্তরবঙ্গবাসীর জন্য উদ্বেগের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে চব্বিশ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, তরাই, ডুয়ার্স, মালদা, দুই, দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, এর ফলে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।